হিজড়ি অষ্টম সনে মক্কা বিজয় সাধিত হয় এর কারণ হিসাবে আপনারা শুনেছিলেন বিয়ার সন্ধি যখন হয়ে যায় মক্কা এবং মদিনার মধ্যে মক্কার নেতৃত্বে আবু সুফিয়ান আর মদিনার নেতৃত্বে মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলহ সালাম আছেন এই চুক্তির মধ্যে একটি আহ সন্ধির মধ্যে এটা লেখা ছিল যে আশেপাশের কবিলাগুলো যারা এই মক্কার শক্তির সঙ্গে জোট করবে তাদেরকে মদিনার শক্তিরা আক্রমণ করবে না আর যারা মদিনার শক্তির সঙ্গে জোট করবে মক্কার লোকেরা তাদেরকে আক্রমণ করবে না শুধু মক্কা মদিনায় অ্যাটাক করা নয় আশেপাশে কবিলাগুলো যদি কারো এলাই হয়ে যায় জোট বদ্ধ হয় তাহলে মদিনার যারা জোট বদ্ধ হয়েছে তাদের কারো কোনো কবিলার উপরে আক্রমণ করলে মদিনার উপরে আক্রমণ মনে করা হবে মক্কার সঙ্গে যারা জোটবদ্ধ হয়েছে মক্কার মুসলিমরা যদি মক্কা আক্রমণ করেন তাহলে মক্কায় মক্কা নয় কোনো কবিলাকে আক্রমণ করেন যেটা মক্কা আলাদের জোটের অন্তর্ভুক্ত তাহলে মক্কা আক্রমণ আক্রমণ করা হয়েছে এটা ধরে নেওয়া হবে এই চুক্তির কথা মনে আছে আপনাদের এবং দুটো কবিলা মক্কার কাছাকাছি থাকতো একটা কবিলার নাম খোজা আর একটা কবিলার নাম বনু বাকার এরা দুইটা প্রতিদ্বন্দ্বী কবিলা এই দুই কবিলার মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে এখন সদাই বিহার সন্ধির পরে বনু বকরের লোকেরা তারা গিয়েছিল মক্কার সঙ্গে জোটবদ্ধ হতে আর খোজা আর কবিলা লোকেরা এসেছিল মদিনার সঙ্গে জোটবদ্ধ হতে এখন হদাই বিহার সন্ধির পরে মক্কার লোকেরা তাদের সাহায্য নিয়ে চিন্তা করলো খোজা হয়ে বনু বকারের লোকেরা যে এখন তো মক্কা মদিনার মধ্যে যুদ্ধ নাই আর আমরা মক্কা আল্লাদের সঙ্গে জোরবদ্ধ হয়েছি যেহেতু এরিয়াটা মক্কার কাছে আছে আমরা একটা অতর্কিত আক্রমণ করে খোজা কবিলাকে আমরা ভালো একটা শিক্ষা দেব অতীতের আমাদের যে লস হয়েছে যুদ্ধে এগুলা সব প্রতিশোধ নিয়ে নেব এক এক সুযোগে তখন তারা কি করলো একদিন একদিন নাউফলি আর দাইলি এই লোকটি বনি বাকরের একটি ছোটখাটো বাহিনী নিয়ে খোজা গেত গোত্রের লোকেরা এক জায়গায় অবস্থান নিয়েছিল তাদের একটা এলাকা ছিল সেখানে তারা পানিটা নিছিল বেশ কিছু লোকজন সেখানে সেখানে উটুট চড়ানোর জন্য সেই এলাকায় থাকতো তাদেরকে কি হঠাৎ করে আক্রমণ করে বসলো রাতের অন্ধকারে আর এই কাজ করলো পর্যায়ের লোক তাদের মধ্যে এই খোঁজার মধ্যে অনেকেই কিন্তু আবার ইসলাম কবুল করে ফেলেছিলেন ইতিমধ্যেই বেশ কিছু লোক ইসলাম কবুল করে ফেলেছেন কারণ তারা মদিনার পক্ষের লোক যেহেতু তাদের ভিতরে ইসলাম সম্পর্কে এসে গেছে অনেকে ইসলাম কবুল করে ফেলেছে এমন সময় আক্রমণ করলো যখন খোঁজা আর কিছু লোকেরা ঘুমিয়ে আছে ওই এলাকায় আর কেউ কেউ নামাজ পড়ছে যারা ইসলাম কবুল করেছিলেন তাহাজ পড়ছেন এই অবস্থায় তাদেরকে আক্রমণ করার কারণে তারা চোখে মুখে রাস্তা না দিকে দৌড় দিয়ে তারা মক্কা শহরের দিকে এসে হারামে ঢুকে গেল নিরাপত্তার জন্য কারণ এখন মোদিনায় খবর দিলে ওনারা আসে আসতে আস্তে কিছু থাকবে না সেখানে তারা চিন্তা করলো জাহিলি জামানাতেও কেউ হারামে প্রবেশ করলে তার গায়ে কেউ হাত দিত না এটা মেনে আসছিল এই মর্শিকরা কাফেররা বরাবর এটাকে সম্মান করে এসেছে তারা সে চিন্তা করে তারা সেখানে দৌড় দিল সেখানে যাওয়ার পরে পেছন দিক থেকে বনি বক্কার লোকেরা ধাওয়া করলো তাদেরকে যে হারামেও কতল করবে তখন সেখানে তারা চিৎকার করে বলল বনি বাকরের লোকেরা নৌফল যে তাদের লিডার হিসাবে এই বনি বকারের লোকেরা এসেছে তাদেরকে লক্ষ্য করে খোঁজা লোকেরা বলল ইয়া নাও ফল ইন্নাকা দাখাল নাল হারাম ইলাহাক শোনো বনি বাকরের লোকেরা আমরা তো এখন হে নাও তুমি যে এই দস্যু বাহিনী নিয়ে এসেছ আমরা এখন হারামে প্রবেশ করেছি ইহা হাকা ইলা হাকা তোমার মাহবুদ তোমার মাহবুদ আছে হারামের মালিক আছে খবরদার এই হারামে তোমরা রক্তপাত করো না আমরা এখানে আশ্রয় জন্য এসেছি এখানে নিরাপত্তা দাও আমাদেরকে তখন নাও এই দুষ্কৃতিকারী এমন একটি মন্তব্য করে বসলো যেটা জাহিলি জমানায় করার চিন্তা তারা কেউ কোনদিন করেনি কি বললো লাহ ইয়া বনি বাকার বনি বাকার আজকে তোমাদেরকে বাঁচানোর জন্য কোনো ইলাহ নাই কোন মাবুদ নেই আসি বুসম আমাদের বহু যুদ্ধবিগ্রোমাদের সঙ্গে হয়েছে আমাদের অনেক রক্তপাত ঘটেছে তোমাদের হাতে আজকে সেটার বদলা নেওয়ার সুযোগ এসেছে আমরা নিয়ে আরেকটু তাদেরকে বললো তোমরা সব চোরের দল হারামে ঢুকলে তো মাঝে চুরিও করো তো এখন চুরি করতে পারো তো কতল করতে পারবো না কেন তোমাদেরকে আন্দাজে বললো আর কি তাদেরকে লক্ষ্য করে তারা দেখলো হারামে তো আমাদেরকে নিরাপত্তা দিবে না তখন তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেল বনু বকরের অন্যতম লিডার ছিল মক্কার শহরের পাশেই তিনি থাকতেন তার নাম ছিল বোদাইল ইবনে ওরা তার ঘরের পাশে তার বাড়ির দিকে তারা দৌড় দিল সাইদুল খোজা তিনি আসলে খোজা আদের লিডার যে তার লিডারের বাড়িতে ঢুকি আশা করা যায় লিডারকে দেখলে বড় নেতার বাড়িতে যাই অন্তত তিনি কিছু বললে তারা হয়তো থামবে তিনি গেলে তারা সেখানে দিল যে তার কিন্তু দরজা বন্ধ বন্ধ আছে তিনি কি নাই সেখানে নাকি তিনি এই বাহিনীর মোকাবিলা করতে পারবেন না বিধায় নিজেকে নিরাপত্তা রেখে দরজা বন্ধ করে আছেন কিন্তু তারা দরদা অপেক্ষা করতে করতেই পিছন দিক থেকে বনি বকরার লোকেরা অতর্কিত আক্রমণ করে সবাইকেই হত্যা করে ফেলল প্রায় বিশ জনের মতো মানুষকে হত্যা করলো এবং এই হত্যাকাণ্ডে কোরাইশের কিছু লোক যোগ দিয়েছে বিশেষ করে একজন লিডার ছিল একজন সাফান উমাইয়া একজন আরেকজন হওয়াইতে আব্দ আরেকজন মেকরাজ ইবন হাফস আরেকজন একরামা ইবন আবি জাহাল আরেকজন সোহাইলিন আমার এটা নাম করা এ কারিন আবু জাহালের কাহিনী আসবে তিনি আবু জাহালের সন্তান তিনি এক পর্যায়েছেন কবুল করেছিলেন মক্কা বিজয়ের পরে সেটা আমরা শুনবো কিন্তু এই যুদ্ধে তিনিও ভূমিকা রেখেছেন বা হত্যা করার পিছনে এই কয়েকজন লিডার একসঙ্গে কোরাইজের পক্ষ থেকে বনি বকরের সঙ্গে যোগ দিল এখন চুক্তি ভঙ্গ হলো কিনা চুক্তি ভঙ্গ হয়ে গেল আর এই অতর্কিত আক্রমণের ঘটনাটা খোজা কবিলের উপর ঘটে হিজড়ি অষ্টম সনের সাবান মাসে রমাদানের আগের মাসে এই খবর তো রে গেল এখনো খবর হয়নি মক্কায় খবর ঘটে গেল কোরাইশের বাকি লিডাররা আবু সুফিয়ান সহ অন্যান্যরা এটা জানতে পারেননি যে বনি বাক্কর এই ষড়যন্ত্র করেছে অতর্কিত আক্রমণ চালিয়েছে এবং তাদের কি কিছু কোরাইশ লিডার ইন্ধন যুগিয়েছে কিন্তু আবু সুফিয়ান সেটা জানতে পারেননি তিনি প্রধান লিডার ওনার অগচরে এই কাজটা ঘটে গেছে এবং এই খবর যখন আবু সুফিয়ান সহ কিছু সিনিয়র লিডারদের কাছে আসলো হারিফ ইবনে নামে এক লোক কড়াইদেরই একজন দৌড়ে আসলো আবু সুফিয়ানের কাছে বলল যে ঘটনা তো খুব খারাপ হয়ে গেল এই কাণ্ড তো ঘটে ঘটে ফেলেছে এটা শুনার পরে বলল সে আবু সুফিয়ানের মন্তব্য করলেন যে এটা এমন একটা আমি তো সেখানে ছিলাম না কিন্তু এখন আমার আমি এটার দায়িত্ব আমাকে নিতেই হবে এটা তো আমার উপর এসে পড়বে এই অপকর্মে আমি থাকলাম না কিন্তু এটা অপকর্মের দায়িত্ব এখন আমার ঘাড়ে আসবে এখন এই বড় খারাপ কাণ্ড ঘটে গেল আমার কাছে মনে হচ্ছে মোহাম্মদ আমাদেরকে আক্রমণ করবে এই হত্যার প্রতিশোধ নিতে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল সে কিছু পরামর্শ করছে কি করা যায় ইতিমধ্যে খোজা কবিলার একজন লোক তার নাম হলো আমর ইবনেসাল খোজাই তিনি দ্রুত গতিতে মদিনার দিকে চলে গেলেন গিয়ে নবী করিম সাল্ল আল সাল্লামের কাছে তিনি কবি ছিলেন নবী করিম সাল্লি সালামের কাছে হাজির হয়ে গেলেন গিয়ে তিনি দেখতে পেলেন যে রসুল্লাহাম সাহাবাদের সঙ্গে বসে আছেন তিনি সেখানে সালাম করে ওনারা ইসলাম কবুল করে ফেলেছেন অলরেডি আগে তো সেখানে গিয়ে ওনাকে সামনে পেয়ে তিনি কিছু কবিতা বললেন আরবদের মধ্যে কাব্য চর্চা অনেক বেশি ছিল মিডিয়া বা বক্তৃতা এগুলোর তুলনায় মানে কবিতাই ছিল বড় ধরনের মিডিয়ার কাজ করত তো তিনি কবিতা রচনা করলে করে পুরো ঘটনা রসুল পেশ করে ওনার দৃষ্টি আকর্ষণ করলেন সাহায্যের জন্য বললেন আবি হে হেলপা আতলাদা। হে রব আমি মোহাম্মদকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে তার সঙ্গে যে চুক্তি হয়েছে সে চুক্তি সম্পর্কে কি চুক্তি হয়েছিল যেহেতু আমরা মদিনার পক্ষে জোটবদ্ধ হয়েছি আমাদের উপরে হামলা এখন আমাদের এই হত্যার প্রতিশোধ নিতে হবে তারপরে কোরাইজ বংশের নবী করিম সাল্লাহাম বংশের সঙ্গে ওনাদের একটা সম্পর্ক আছে সেটার আবার উদাহরণ দিলেন আরেকটি সম্পর্ক বংশগত সম্পর্কে কি আছে তাদকুন্তম উল দান ওয়া কুন্না ওয়ালিদান সাম্মা আসলাম না ফালাম নাম ইয়াদা যে হেনবী আপনি ভালো করেই জানেন যে আপনার মাতৃমহলে বনি আব্দুল মান্নাফের মা কোরাইর বংশের যে বংশ থেকে পরে বনি হাসামের মাধ্যমে এসেছেন যে আপনাদের ওই আদি মা আপনার অনেক উপরের দাদি তিনি বনি খোজা থেকে এসেছিলেন কাজে আমাদের সঙ্গে আপনার নসবের বংশের সম্পর্ক আছে আপনার উপরের অনেক বড় দাদির সম্পর্কে আমরা সম্পর্কিত আর আপনার ইসলামের দাওয়াতকে আমরা কবুল করে ফেলেছি আমরা দিদা পড়িনি কাজে আমাদের দুইটা হক হয়ে গেছে ইসলামের হক দাদির কারণে হক আরেকটা তো আছেই যে চুক্তির হক ফানসুর হকা তুমা দাদা কাজে হে নবী আল্লাহ তালা আপনাকে সত্য পথে পরিচালিত করুন মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিনে হকের সত্য পথে তো আল্লাহ করবেনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ আপনাকে তৌফিক দিন এবং এই যদি আপনি সিদ্ধান্ত নেন আক্রমণ করার জন্য এই সিদ্ধান্তে যেন আল্লাহ আপনাকে বিজয় দান করেন আর আপনি আল্লাহর বান্দাদেরকে আমাদের সাহায্যকারী বাহিনী হিসাবে প্রস্তুত করে পাঠিয়ে দেন ফি হিম রাসুল উল্লাহ রাদা অবিয়াদা মিসলাহ বদরে ইয়েসমুস ওদা এই যাদের সামনে আমি কথা বলছি সেখানে আল্লাহ রাসুল আছেন যার অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য ব্যক্তিত্ব নিয়ে তিনি চাঁদের মতো উজ্জ্বল করে বসে আছেন এবং আল্লাহ তালা তাকে যে শান দিয়েছে নবিকার ইনসাল্লাল্লাহ আসে আমার শানের কিছু প্রশংসাও করলেন ফি ফা ইলা কিনকাল বাহ রে ইয়েজ রি মুজবিদা ইন না করাইছেন আখলাফুল কালমা ওয়েদা কাজেই একটা সৈন্য বাহিনী আপনি পাঠান যে বাহিনী মানে উত্তাল সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ঢেউয়ের মতো যজ্বা নিয়ে যাবে বিশ্বাসঘাতকতা শর্ত লঙ্ঘন করার শাস্তি দেওয়ার জন্যে সঙ্গে কৃত ওয়াদাকে চুক্তিকে ভঙ্গ করেছে এবং আমাকে পার্সোনালি তারা কুদাই এলাকায় আক্রমণ করার জন্য তারা চেষ্টাও করেছিল ওয়াজা আমু আন লাস্তু আদু আহাদা অহম আদাল্লু আতাল্লু আদাদা তারা মনে করেছে আমাদের কেউ নাই আমরা অসহায় হ্যাঁ এবং তারা এই অল্প লোকদেরকে নিঃশেষ করে দেওয়া যাবে তারা এটা মনে করে নিয়েছে হুম বাইয়া তু না বিলবা তীরে হুজ্জাদা ও কাতালু না রুকা আমা সুজ্জাদা রাতের অন্তকারে তারা আমাদের লোকদেরকে হত্যা করে হত্যা করে ফেললো যখন তারা অনেকেই রুকু রুকুদের হালতে ছিলাম তার আবেদন শুনে বললেন রেসপন্ড করলেন নুসের আমর আমার সালেম তার সালেমের আমরিন তাকে লক্ষ্য করে বললেন সালেম তোমাকে সাহায্য করা হবে তোমাদের সাহায্যে আমরা লোক পাঠাবো তোমাদের সাহায্যে আমরা অ্যাকশন নেব সিদ্ধান্ত নেব এবং এই কিছুক্ষণের মধ্যেই একখণ্ড মেঘ একটু উপরে দিয়ে এমনি করে আলতো করে চলে গেল এটা মেঘের মেঘ ছিল না রোদ ছিল একটু একটু মেঘের আভা এসে চলে গেল নবী করিম সাল আলি সাল্লাম বললেন এই ম্যাঘের যে ছায়া ছোঁয়া তোমরা দেখলে একটু আগে চলে গেল আমাদের মাথার উপরে দিয়ে এটি হচ্ছে উপরে আমাদের যে বিজয় হবে এবং খোজা যে সাহায্য করা হবে তার আলামত হিসাবে ম্যাঘের টুকরা এসেছিল আল্লাহর পক্ষ থেকে একটা আলামত পাঠানো হয়েছে বিজয় ইনশাল্লাহ হবে তোমাদের এই কষ্ট দূর হবে ইনশাল্লাহ তো বোধহয় লিমনি অরতা এর ভিতরে যিনি মেইন লিডার আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল গেট বন্ধ ছিল গেছেন আর এই কবি দৌড়ে চলে আসছিল লিডার সঙ্গে যোগাযোগ না করেই খবর দেওয়ার জন্য আর পরে পেছন দিক থেকে মদিনা আসলেন খোজা কবিলার যে লিডার তিনি নিজে নবী করিম সাল্লিশালামকে এসে বিস্তারিত খবর বললেন এবং বললেন যে ইয়াসুল্লাহ এটা শুধু নয় যে বনি বাক্যরা আমাদেরকে আক্রমণ করেছে শুধু নয় আপনার সঙ্গে চুক্তি করা এই করাই লোকেরা আমাদের ঘরে এরকম আঘাত হেনেছিল এবং আমাদের লোকগুলিকে হত্যা করতে তাদের সহযোগিতায় তারা পেয়েছিল আহ নবিকার ইনশাল্লাহ সাল্লাম ওনার সঙ্গে কিছু পজিটিভ কথাবার্তা যে ইনশাআল্লাহ ও চিরে আল্লাহ তালা বিজয় দিবেন কিছু একটা ঘটে যাবে ইনশাআল্লাহ তোমরা নিশ্চিন্তে অবস্থান করো তারপরে তিনি রওনা মদিনা থেকে মক্কা দিকে চলে আসলেন কথাবার্তা শেষ করে যিনি মেইন লিডার। আর এদিকে মক্কায় আবু সুফিয়ান যখন এই খবর পেলেন তিনি খুবই চিন্তাযুক্ত হয়ে পড়লেন তিনি মক্কার বাকি লিডারদেরকে ডাকলেন অনেক লম্বা চোড়া পার্লামেন্টের অধিবেশন বসালেন সবার পরামর্শ হলো কি করা যায় শেষ পর্যন্ত সব লিডাররা দেখলো যে জলদি করি আমরা মোহাম্মদের কাছে লোক পাঠাই এই ঘটনার খবর পাওয়ার আগেই বলি যে আমাদের চুক্তিতে প্রায় শেষ হয়ে আসছে এটা একটি এক্সটেন্ড করার জন্য ঘটনা যে ঘটে ওনার কাছে খবর গেছে তারা মনে করছে এখনো মোহাম্মদ খবর পান নাই জলদি করি দ্রুত গতিতে লোক পাঠাই যে আমরা আমাদের সন্ধির চুক্তি যেটা আছে দশ বছর করেছি তো একটু আগেভাগে রিনিউ করে ফেলি আমরা এই কাজ করার জন্য আপনি চলে যান আবু সিফিয়ানকে সবাই সিদ্ধান্ত দিয়ে পাঠালো আবু সিফিয়ান এখন নবী করিম সাল্লা শ্বশুর হয়ে গেছেন উম্মে আনহা রমলা ওনার নাম ওনার ছিল উম হাবিবা তো মনে করলে যে সিনিয়রটির দিক থেকে আবু সিফিয়ান মেইন লিডার আর তাছাড়া ওনার শ্বশুরও আশা করা যায় কিছু একটা ভালো পজিটিভ কিছু হবেই এই আশায় নবী করিম সাল আলিয়া আহ সাহাবিদিকে বললেন কার ওনার ভিতরে খবর হয়ে গেছে মনে হয় করাইশ এখন টের পেয়েছে ক্যান নাকুম্বে আবি সুফিয়ান কাজা আকুমলি ইসুদ্দ আখাত অয়ে আজি দ আফিল মুদ্দা আমার কাছে মনে হচ্ছে ওনার কাছে তো ওহি কয়েক রকমের আসে কিছু ওই আসে জিবির আল্লাসলাম খবর নিয়ে আসেন কিছু ওই আসে দিলের ভিতরে কথা এসে যায় মেসেজ এলহামের মতো আসে তো এটা তিনি বললেন আমার কাছে মনে হচ্ছে আবু সুফিয়ান সহসায় চলে আসবে আমাদের এই সন্ধি চুক্তিকে নবায়ন করার জন্য আর একটু আরেক দীর্ঘমেয়াদি করার জন্য আর ঠিকই আবু সেবেন মক্কা থেকে বের হয়েছে মক্কা থেকে বের হয়ে যখন মদিনার দিকে এসেছে ওসফান একটা এলাকা আছে সেটা ক্রস করে যখন মদিনার দিকে যাচ্ছেন ওই সময় বোদাই লিবিন অরাকা আর তো অক্কা একদম সাথে মদিনার থেকে মক্কার দিকে আসছে দেখা হয়ে গেল আহ দেখা হওয়ার পরে আবু সেবেন বেরেন মিন আইনা আকবাল তাইয়া বোদাইল বোদাইল কোন দিক থেকে আসলেন কোথায় গিয়েছিলেন আবু সেবেনের ধারণা নিশ্চয়ই মদিনায় আসছে সেটা কনফার্ম হওয়ার জন্য কিন্তু বোদাইল চিন্তা করলেন এই খবর দেওয়া যাবে না সে বোদাইল এমন অরাক্কা বললেন সে তো ফি খোঁজা আফি হাদ সাহেল যা আমাদের খোঁজা কবির কিছু লোকজন কয়েক এলাকায় থাকে তো ওই কিছুটা সমুদ্র তীরের পাশে যারা থাকে আরব সাগরের পাশে ওদেরকে দেখতে গেছিলাম উনি তো লিডার দেখতে যাওয়ার স্বাভাবিক তো দেখতে গিয়েছিলাম যে সেটা কি সেটা ওই আরব সাগরের তীরে ওই দিকে কিছু গিয়ে আমরা মক্কা থেকে মদিনে যাওয়ার পথে আরব সাগর কাছাকাছি পরে জোহফা এলাকার পাশে পাশে তো ওখানে গিয়েছিলাম আবু সুফিয়ান বললেন ও মাঝে এটা মোহাম্মদ আপনি কি মোহাম্মদের কাছে যান নাই কলা না 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 ওদিকে যাই নাই বোধহয় অস্বীকার করলো বদায় যখন মক্কা দিকে চলে গেল কিন্তু আবু সিফিনার মাথায় এখনো আছে আসলে আমার কনফার্ম হওয়া লাগবে আসলে সে মদিনায় গিয়েছিল কিনা আমার তো মনে এমদিনায় গিয়েছে তো স্বীকার করলো না আমি এটা প্রমাণ করতে পারি কিভাবে সে বলল যে আচ্ছা ঠিক আছে সামনে কোন জায়গায় তারা ব্রেক করেছিল জার্নি ব্রেক কোন পথে তারা আসছিল তাদের উট যদি কোনো জায়গায় থামতে দেয় আর উট যদি সেখানে পায়খানা করে থাকে তাহলে উটের গোবর থেকে আমি আবিষ্কার করে ফেলতে পারবো মোহাম্মদের কাছে গিয়েছিল কি না। তখন সে খুঁজে খুঁজে আবু সুফিয়ান ওরাকা বোদাইল ওরাকা যেখানে থেমেছিল যাত্রা যাত্রাবিরতি করেছিল এবং উটের গোবর সেখানে পেয়েছে সে সেটা হাত দিয়ে নাড়াতা করে খুলে যে উটে যখন খেজুর খায় কিছু খেজুর যেগুলো একটু লো কোয়ালিটির সাধারণত ওগুলো মানুষে খায় না ওগুলো ওই উঠকে খাওয়ায় আরব দেশে আর উঠে যখন খেজুর খায় ওই খেজুরের বিচিটা ভালো করে চাওয়াইতে পারে না বা এর পুরোটা হোক আর ভগ্নাংশ হোক ওটা থাকে তা আবু সুবিধা গোবর নাড়াতাড়া করে দেখলো যে উঠে খেজুরের দানা যে বিচি যেটা আছে এটা মদিনার খেজুরের বিচি কেরকম তার দানা আছে আরবরা এই সমস্ত বিষয় এত এক্সপার্ট ছিল আপনারা জানেন কেউ কেউ এমন আছে কোন লোক হেঁটে গিয়েছে পায়ের দাগ দিকে বলবে অমুক লোকেরা হেঁটে গিয়েছে কোন কবিলার লোকেরা গিয়েছে তাদের তাদের ছাগলের দিয়ে বুঝতে পারবে তারা কোন লোকেরা এখান দিয়ে গিয়েছে নবী করিম সাল্লাম যখন গাছ আমরা পড়ে গিয়েছি শুনে গিয়েছি সেখানে ওই ছাগল চরণের জন্য একজন ওখানে উঠতো আর ছাগল চরণের নাম দিয়ে খাবার নিয়ে যেত দুধ টুধ নিয়ে যেত তিন দিন পর্যন্ত তা ছাগল চড়ানোর ওইখানে যাওয়ার পরে তারা যে উঁট নিয়ে যেত সেটাকে মুছে দেওয়ার জন্য আবার ছাগলগুলো নিয়ে আসতো যে কেউ ছাগল চড়াইতে আসছে এখানে তাতে পায়ের উঁটের পায়ের দাগ দেখে বুঝতে না পারে যাই হোক আবু সুফিয়ান যখন গোবরটাকে নাড়া চা করে ফাত্তাহু এটাকে নাড়া চা করে দেখলো ফারাফিহে নওয়া মদিনার খেজুরের বিচি দেখতে পেলো দেখেই তার সঙ্গে সাথে যে ছিল বললো আহিল্ম আল্লাহর কসম করে বলছি বোদাইল মুহাম্মদের সঙ্গে দেখা করে এসেছে আমি কনফার্ম আলামত পেয়ে গেছি দলিল প্রমাণ পেয়ে গেছি এই বিপদ মাথায় করে আবু সুফিয়ান চলে গেলেন মদিনার দিকে মদিনায় এসে পৌঁছে আগে ওনার মেয়ের ঘরে গেলেন রমলা উম্মে আল্লাহ আনহা এবং মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে মেয়ে মাধ্যমে কিছু করা যায় কিনা কথা বলবেন সেইভাবে তো ঘরে ঘরে গিয়ে গিয়ে কথা বলতে বিছানা ছিল যেটা যে বিছানা নবী করিম সাল্লা শুতেন বা ঘুমাতেন বা বসতেন ওই বিছানায় বসতে চাইলেন তো যেই ওদিকে বসতে নিজাত করেছেন রামি আল্লাহ আনহা হাবিবাড়া যে রানা ওটাকে গোটায় সরাই ফেললেন সরাই ফেলানোর পরে ফি বি আম বললেন আননি কি ব্যাপার মা এটা সরাই ফেললা এই কারণে যে আমি এই বিছানায় বসার উপযুক্ত নয় এই কারণে নাকি বিছানা আমার উপযুক্ত নয় তার মানে উনি তো অনেক বড় লিডার এরকম বিছানাতে উনি সাধারণত বসেন না এইটা কি নাকি আদার তখন তার মেয়ে উত্তর দিলেন বল হুয়া ফেরাস এটা তো আল্লাহ নবীর বিছানা উনি এত পাক পবিত্র মানুষ আর আপনি তো মুর্শিক এখন অপবিত্র ফলাম আন আল্লাহ ফেরাসে রাসুল্লাহ সাল্লা আমি কিছুতেই চাই না যে আপনি আল্লাহ নবীর এই পাক পবিত্র বিছানায় বলবেন ততপর সেখান থেকে বের হয়ে কিছুক্ষণ পরে নবী করিম সাল্লা সঙ্গে করে দেখা করতে আসলেন আবু আবু সুফিয়ান এসে কথাবার্তা শুরুতে সালাম কালামের বিনিময়ের পরে বললেন

কিছু ঘটেছে নাকি ভঙ্গ করার মতো ঘটে নাই তো যে হোদায় বিহার দিনে যে সন্দি করছি আমরা ওটা একবার পাকাপোক্ত ভাবে মজবুত হয়ে বসে আছি লা গাইয়ের ওয়ালানুবাদ দিল কিছুই পরিবর্তন করা লাগবে না কোনো কিছু দরকার নেই খালি রিনিউ করলেই হবে তিনি কিছু অ্যাকশন রিয়াকশন দেখালেন না কিছুই বললেন না যা হওয়ার তো হবেই ওনার তো প্ল্যান আছে কিছু তাকে বলতে বললেন না যখন কিছুই বললেন না এটা কি নেগেটিভ হলো না পজিটিভ নেগেটিভ কিন্তু তার মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম রিনিউ করবেন না উনি অন্য প্ল্যানে আছেন আর ইতিমধ্যে সে খবর পেয়ে গেছে বোধহয় এমনি অরাকা এসে ঘুরে গিয়েছে সেটা তার কাছে প্রমাণ আছে এখন নবী করিম সাল্লাহসাল্লাম পজিটিভ সাড়া না পেয়ে আহ গেলেন ইয়ের কাছে আবুকার সিদ্দিক আজিল্লাহ কাছে যে উনি তো ওনার সিনিয়র সাহাবি ওনার সঙ্গে কিছু কথাবার্তা বলে সুবিধা করা যায় না কাল্লাহ মাহু আনিম আল্হু রাসূল্লাহি আল্লাহ আলাহিসাল্লাম ওনাকে বললেন যে আপনি মেহরবানী করে একটু নবী করিম সাল্লাহ্সাল্লাম মুহাম্মদকে বলেন যে আমাদের এই আগ্রহটা আমাদের চুক্তিটা রিনিউ করতে

পিঁপড়া আমার কাছে আসে এটাও তোমাদের চেহারায় মারতে হলেও যুদ্ধ কর্ম তোমাদের সঙ্গে কোন চুক্তি নাই তোমাদের সঙ্গে অমরানু কোন রেওয়াজ বলেছেন ক্যান হেলফিনা যে আমরা যদি কিছুদিন আগে চুক্তি করেছিলাম সেটাকে আল্লাহ তালা মনে হয় ক্যান্সেল করে দিয়েছেন মানে হয় না ওইটা আর থাকবে বলে তার মানে চুক্তি লঙ্ঘনের কাজ হয়ে গেছে অর্থাৎ তোমাদের পক্ষ থেকে যদি সে কথা বলে দেন নাই আর যদি কিছু কিছু বাকি থাকিও সেগুলোকে আল্লাহ তালা চুক্তি আরো কেটে দেন বাকিটা যেগুলো লঙ্ঘন হয়েছে হয়েছে যেগুলো হয় না সেগুলো যেন আল্লাহ কেটে দেওয়ার ব্যবস্থা করে দেন ওমা কেনাকু আনফেলাহুল্লাহ আর যেগুলা ইতিমধ্যে কাটা হয়ে গেছে লঙ্ঘন হয়ে গেছে এগুলা কখনো আল্লাহ জড়াত না লাগান এই কথাগুলো ওনার আরো শক্ত কথা তাহলে মোটামুটি একরকম অ্যাপলজ দিয়ে সারলেন কিন্তু অমরাদের আন হয়তো একেবারে তাকে শক্ত কথা শোনাই যে যদি কিছু বাকি থাকে এটা জলদি কাটা হোক কোনো দরকার নাই চুক্তি তো আবু সুফিয়ান মন্তব্য করলেন আন আমাদের কত সম্পর্ক ছিল আমরা এক ধরনের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ বংশের বন্ধনে আবদ্ধ আসি তুমি যা দেখাইলা রিয়াকশন তুমি এই রিয়াকশনের খারাপ কিছুই তোমাকে দেখানো হোক অর্থাৎ তুমি ভালো কিছু করলে না তুমি তো আমার তোমার মন্তব্য উল্টো হয়ে গেলো এটা রিয়াকশন তোমার কপালে জুটুক তোমার খারাপ কিছু তোমার ভাগ্যে আসুক জাজাক আল্লাহ লাগে যেটা তার বিপরীতে বললো আরকি মানে জাজাক আল্লাহ তোমাকে আল্লাহ খারাপ কিছু দেখেই না আর উল্টা তুমি আরো গরম দেখালা অতঃপর শেষ পরসমানুর কাছে আসলেন ব্যসার একটু নরম দিল দেখি তাকে দিয়ে কিছু করা যায় কিনা তো এরপরে একই কথা বললেন ওসমান আলদ বলেন রসুল্লাহ আলাইসালাম আমার কথা বুঝি আল্লাহ রসুল সাল্লাহামের কথা থেকে কোন রকম অন্যরকম হবে উনি যা চাইবেন আমি তা চাইব উনি যা করবেন আমি তাই করব আর কি তুমি কি চাও আমার কাছে এর বাড়িতে আমার কিছু করা তুমি তো জানো যে এর বাইরে আমি কিছুই করব না আমাকে মুখ খরচ করো কেন এরপরে সে এখানে কামিয়াব হলো না এবার আলী রাজি আল্লাহ আনহুর কাছে আর গিয়ে দেখে যে আলী ফাতেমাকে নিয়ে ঘরে আসেন এবং ওনাদের ছেলে হাসান তখন ছোট বাচ্চা হোসাইন মধ্যে জন্ম হয়নি ওখানে বা হলে ছোট হাসান সামনে ছিলেন হাসান হাঁটাই করতেছেন তো তিনি আলী লক্ষ্য করে বললেন রাহমান আবু সুফিয়ান তুমি তো আমাদের মোহাম্মদের পরে সবচেয়ে বেশি কাছের লোক অন্যদের তুলনায় অন্য সাহাবিদের তুলনায় আমাদের আত্মীয়তার সম্পর্কে তুমি অনেক ঘনিষ্ঠ ওয়া ইন্ডি কাজ যে হাহা আর যে আন্না কামা যে আমি তোমার কাছে একটি জরুরি কাজ নিয়ে এসেছি জরুরি প্রয়োজনে এসেছি আমি আশা করছি আমার কাছ থেকে তোমাকে খালি হাতে যেন ফেরত দিতে না হয় আমার কথাটা যেন রক্ষা হয় ফাশফা আলী ইলা মোহাম্মদ প্লিজ মোহাম্মদের কাছে আমাদের বিষয়টা সুপারিশ করে রিনিউ করার কাজটা করে দাও

তখন তিনি ফাতে লক্ষ্য করে বলছেন আবু সুফিয়ান তুমি কি তোমার ছেলেটাকে দিয়ে কথা শিখিয়ে দাও কিছু যে সে গিয়ে লোকদেরকে আমাদের ব্যাপারে পজিটিভ বলবে আর এখন তার চিন্তা হয়ে গেল যে আমাকে তো হেল্প করলো না কথাও রাখলো না এখন আমি নিরাপত্তার সাথে মদিনার থেকে বের হতে পারবো কিনা এটাও তার দুশ্চিন্তা হয়ে গেল যার পথে কে কোন কোন অ্যাটাক করে ফেলে আমাকে তো এক কাজ করো এই হাসানকে পাঠিয়ে দাও একটু অ্যানাউন্স করে দিক সে যে একে তোমরা কেউ হত্যা করো না বেচারা মক্কা পার হয়ে যাক ছোট মানুষের কথাটা বললে রসুল্লাহ নাতি ওনার মুখে কথাটা বললে হয়তো বাকিরা শুনবে আর কেউ কিছু করবে না আর তো এই কথা বলার হিম্মত নাই কারণ রসুল্লাহ সাল্লাম এই কথার সঙ্গে একমত হবেন কিনা কারো সাহসও নাই তো ছোট নাতিটা যদি কয় দেওয়া যায় কিনা তাহলে তোমার নাতি যদি কাজটা করাও হয়তো একদিন তোমার নাতিকে বড় লিডার হওয়ার সুযোগ হয়ে যাবে একদিন দোয়া করলো আর কি নাতির জন্য তখন তিনি বললেন আল্লাহইমা বালাকা বুনাইয়া দা কা নিজিরা বাইন الناس আমারে ছোট সেলাবিতে সবার মধ্যে গিয়ে এই গ্যারান্টি দিবে ওমা ইউজিরু احدুন আলা রাসূলিল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা উপরে কথা বলার কারো সাহস আছে এই কাজ করার মতো কোন মুসলমান আছে নাকি জমির মধ্যে এখানে হতাশ এখন নিজে जान নিয়ে কেমনে মক্কা যাবে চিন্তায় পড়ে গেছে তখন আবু সুফিয়ানের চোখে মুখে অন্ধকার কিছুই করা গেল না আর নিরাপত্তার সাথে যাওয়া যাবে কিনা শেষ পর্যন্ত আলী রাজি রানুকে আবার হতাশ হতাশার কণ্ঠেই আবু সুফিয়ান বললেন ইয়া আবা হাসান ইন্নি আরল উমুরা উমুর আকাদ ইস্তাদা আলাই এফান বলো এখন করণীয় কি আবুল হাসান মানি হাসানের বাবা আলী আমাকে পরামর্শ দাও আমি তো দেখেছি চোখে মুখে অন্ধকার দেখি কোনো পথ দেখি না এখন কি করব কি করি কোন অ্যাডভাইস আমাকে দিবা কোন কাজ করে আমি কিছু সুবিধা করতে পারি মোহাম্মদের সঙ্গে একটু পজিটিভ হতে পারি নিরাপত্তার সাথে যেতে পারি বলেন ফকর আলী রাজি আল্লাহ আনু মা আলমুল্লাহকে সাই আন ইগ্নি আনকে সাই আহ আমার কাছে এমন কোন পরামর্শ নাই যে দিয়ে আপনাকে বলবো যে এই কাজটা করেন আপনার ফায়দা হতে পারে ওলা কিনা কাজ সাইয়ে দুবনি কিনা না ফাকুম ফা আজের বাহিনান্নাস তবে আপনি যেহেতু অন্যতম বড় একজন লিডার মক্কার এখনো আপনি ক্লিয়ার করে বলে দেন যে আমি এসেছিলাম কথাবার্তা বলার জন্য আমি এখন মক্কার দিকে চলে যাচ্ছি আমি আশা করছি তোমরা কেউ আমার গায়ে হাত দিবে না নিরাপত্তা সহকারে আমাকে যাইতে যেতে দেবে এই কথাটা এলান করে আপনি চলে যান আবু সুফেন বললো আবার তারা তাহলে আমি এ কথা বললেই কি আমার নিরাপত্তা হবে লোকের ছেড়ে দেবে তুমি মনে করো শুনবে লোকের কথা কললা ওল্লা আল্লাহর কসম আমি গ্যারান্টি কিছুই দিতে পারছি না আই ইট উইল ওয়ার্ক অর নট ওলা কি নিলে আজ দু লেখা গাই কিন্তু এর সে ভালো কোন অ্যাডভাইস পরামর্শ আমি আর দেওয়ার মতো অবস্থায় নাই নাথিং বেটার আই ক্যান গিভ ইউ তখন আবু সুফিয়ান শাশন্দ আবার মসজিদে আসরা সাহাবীরা আছেন মসজিদে নববীতে এসে বললেন আইহান নাস ইন্নী কদ আদারতু বাইনান নাস আমি সবার কাছে এলান করে দিলাম যে আমি মক্কা ফেরত চলে যাচ্ছি নিরাপত্তার সাথে কারো কোনো ক্ষতি করব না কেউ যেন আমার কোনো ক্ষতি না করে এই কথা বলে আমি এখন রওনা করতে চাই অতপর আবু সুফিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চেহারা দিকে তাকালেন তাকিয়ে বললেন ইয়া মুহাম্মদ قد أدرت بين الناس ولا والله ما আনিফের أن يغفرني أحد ولا يرد جواري أحد হে মোহাম্মদ আপনি শুনছেন তো আমি লোকদের মধ্যে ডিক্লার করে দিলাম আমি নিরাপত্তার সাথে যেতে চাই ফেরত আমি আশা করছি যে কেউ আমার উপরে আক্রমণ করবে না এবং কেউ আমার এই নিরাপত্তা বিঘ্নিত করবে না আমি এই আশা করে অ্যানাউন্স করলাম মানে নবী করিম সালামের মুখ থেকে একটা কথা বের করতে চান উদ্দেশ্য তাই যে আপনি কি মনে করেন আপনার বক্তব্য কি আবাসুফিয়ান আপনি তো বলছেন এটা আবু সুফিয়ান আপনি তো এটা বলেছেন বাস কিছু বলেন না এই কথা ঠিক থাকবে ঠিক থাকবে না কিসে বলেন আপনি তো বলেছেন এটা ثم راكب بعيره وانطلق الى مكه اعتبر ار কথা না বাড়িয়ে তার উটে চড়ে মক্কা দিকে চলে আসলো মক্কা লোকরাই انتظারে আছে আবু সিভিয়ান কি খবর নি আসে তখন সবাই যখন দেখল আবু সিভিয়ান আসছে খবর হয়ে গেছে সবাই ঘিরে ধরল মা ওরা কি খবর নি আসেন কি খবর বলেন বলেন কি খবর حالજેتابي كتاب من محمد واحد محمد এর সঙ্গে চুক্তি নবায়ন করে চিঠিপত্র লেখালেখি কমপ্লিট করে নিয়ে আরছেন চুক্তিপত্র হয়ে গেছে হয়ে গেছে বলেন আল্লাহর কসম হয় না কিছু লাকাত আবা আলাইয়া সে অস্বীকার করলো রিনিউ করতে ওকাতবা তো আহাবাহু আর আমি তাদের সাহাবিদের অনেককেই চেষ্টা করেছিলাম তাই সে কেউ যেন আমাকে হেল্প করে রিনিউ করার জন্যে কিন্তু কাউকে দেখলাম না যে আল্লাহ এত মানা মানে মোহাম্মদকে একটা লোক রাজি না যে মোহাম্মদকে গিয়ে একটু কথা বুঝে সিদ্ধান্ত পরিবর্তন করাবে বা আমাদের পক্ষে একটুখানি রায় নেওয়ার চেষ্টা করবে আমি আসলাম আবু কুহাপার কাছে আবু কুহাপার ছেলের কাছে তার মধ্যে কোনো পাইলাম না না পেলাম গেলাম কাছে ওরে বাবা দেখি যে দুশ্মনীতো চূড়ান্ত পর্যায়ে তার মধ্যে গেলাম আলীর কাছে পাইলাম যে কথাবার্তা মোটামুটি আলী যেহেতু ছোট মানুষ অনেক জুনিয়র ওনাদের তুলনায় সেই হিসাবে কথা নম্র বলেছে আর কিছু করতে পারলো না তবে আমাকে একটা ইশারা দিয়েছিল ইশারা মানে তুমি এভাবে ডিক্লেয়ার করে যাও যে আমি রওনা করে দিলাম ওপেনলি যাতে কেউ তোমাকে অতর্কিত আক্রমণ না করতে পারে এটা ডিক্লেয়ার করে যাও আমি বলেছিলাম যে এটা ডিক্লেয়ার করলে কি আমার নিরাপত্তা হবে কয় তা বলতে পারি না সেটা নিরাপত্তা নাই তো বলে যে কি বলেছিল সে তোমাকে আলী কি বললো নম্রতা আচরণ করেছে বলল কি বলল যে আমি লোকদেরকে ডিকার করে যাই এবং মোহাম্মদ শাহ সেখানে আছে সবাই এইটা যেন শুনে যায় তো তখন কল আলী সে বললে আলা মোহাম্মদ ওলা তুজির আনতা আন্ত আলা আলা কৌমিকা ও আন্তা সৈয়দ কোরাইশ ও আকবর হা আহাকু হা তুমি খামাকা মোহাম্মদের অন্য কারো চাও কেন তুমি এত বড় লিডার তোমার একটা ব্যক্তিত্ব আছে তুমি অনেক কোরাইশ বংশের লিডার তুমি বলে দাও সেটাকে ব্যবহার করো মোহাম্মদ সাল্লাহামের পক্ষ থেকে তোমাকে তোমার নিরাপত্তা ডিক্লারেশনের জন্য দরকার কি এই কথাগুলো বলেছিলেন আলী রাদ্দি আল্লাহন তাকে সেই কথা সে রিপিট করলো তাদের সামনে এই কথা বলেছিল তা আমি যখন ডিক্লার করে দিলাম সবার সামনে তারা বললো ফাহাল আজাদ তোমার এই কথাকে সাপোর্ট করে কোনো বক্তব্য দিয়েছিল যে ঠিক আছে তোমার বা গ্যারান্টি দিয়েছিল বল না এগুলো কিছু দিলে টিলো না শুধু কি বলছিল বললো শুধু এই আন ইয়া তাকুলিদা সুফিয়ান তুমি এটা বলছো আবু সুফিয়ান তুমি বলছো তো এটা তাই না এটা বলেছিল সবাই তখন যারা আর জ্ঞানী গুণী আছে তারা ওনার নবী যে তুমি এটা বলছো বা আপনি এটা বলছেন এই কথাটার অর্থ তারা খুঁজে বের করার চেষ্টা করলো ওকে যে এই লোকটা তোমাকে নিয়ে খেললো অর্থাৎ তুমি মানে বুঝতে পারলা না তুমি এতে অসহায়ত তোমার প্রমাণিত হয়ে গেল। উনি আক্রমণ করবেন না ঠিকই তোমাকে কিন্তু তোমাকে কোনো গ্যারান্টি না দিয়ে তোমার একেবারে ভালো করে তোমার খেলা ভালো করে তুমি এতটুকু খেলেছি না কেন নিজেকে আর তার কাছে দুর্বল করতে গেছো আরো ও চিকেনা বিমা ইউকুনি আন কেওয়ালা আন না এমন খবর নিয়ে আসলা তোমার কোনো কাজে লাগলো না আমাদেরও কোনো কাজে লাগবে না সব লিডার বলে তুমি ফেল করে আসছো কথা অল্লাহে মা অ তারা সে বললো যে হারে আমি এর চেয়ে বেশি কত চেষ্টা করেছি কিছুই করতে পারলাম না তার মানে সে বলে না যে আমি এত বোকা মানুষ তো আর না কিন্তু কত চেষ্টা করলাম কিন্তু কোনো কিছুই করার কোন উপায় ছিল না এদিকে মদিনার অবস্থা হচ্ছে রসুল্লাহ সাল্লা প্রস্তুতি নিয়ে ফেলেছেন মক্কা বীজের অভিযানের জন্য উনি রেডি করে ফেলছেন এবং খুব গোপনে কোনো স্বাভাবিক বলেন নাই কোথায় যাবেন কি অবস্থা শুধু আয়েশা তালা তালাকে বলেন যে আমার সফর হবে মক্কার দিকে আমার জন্য দাদা লাগে সব রেডি করে ফেলে খবরদার কাউকে খবর দিও না যে আমি কোন দিকে যাব আর নবী করিম সাল্লাম সাহাবিদির বলেন তোমরা সবাই রেডি হোক রেডি হ একটা অভিযানে যাচ্ছি আমরা তো আবহাওয়া আহু চিন্তা করলেন আয়েশা জানতে পারে বোধ হয় আয় সারা জেলা আনার কাছে এসে বললেন তিনি তখন অলরেডি নবী করিম সাল্লাহাম ব্যাগ ট্যাক রেডি করতেছেন ব্যাগ ট্যাগ বলে ইয়া আই বুনা ইয়া আমার এক রাসুল্লাহ সাল্লাহাম আন্তুজা হেদাহু তোমাকে আল্লাহ নবী বলেছেন ওনার জন্য ব্যাগ ট্যাগ সব রেডি করে দিতে অভিযানের জন্য পালাত নাম হ্যাঁ উনি বলেছেন ফাইনা তারা ইনাহ ইউরিদ কি বুঝলা কোন দিকে উনি যাওয়ার খেয়াল কোন দিকে সমত তিনি মা আয়েশা কিচ্ছু জবাব দিচ্ছেন না কথাটা আবার আবহ বলেন বললেন আল্লাহ ইউরুদি বনিল আসফার তিনি কি হলুদ কালারের লোক দিকে যাবেন নাকি হলুদ কালার বনুল আসফার আসফার হলো হলুদ রং ইয়েলো কালার আরবলা আসফার ইয়েলো কালার বলতে ইউরোপিয়ানদেরকে বুঝায় আর তাদের কেন্দ্র ছিল তখন কোথায় ইস্তাম্বুল কনস্তান্তিনেপল রোমান সাম্রাজ্যের ওদিকে তাকে মোকাবেলা করতে তিনি অভিযান করবেন কিনা কথা দ্বিতীয় প্রশ্ন করলেন কে আবাহত মা আয়সা চুপ করে আসেন জবাব দিচ্ছেন তাহলে তা না হলে কি নজদের দিকে যাবে কিনা রিয়াদ এলাকার দিকে এখানে অনেক লোক এখন অমুসলিম রয়ে গেছে ওদিকে আসবেন কিনা আয়সার জবাব দিলেন না ফলে আল্লাহ ইরুদ করাইনি আল্লাহ অভিযান করবেন কিনা চুক্তি তো আরো কিছুদিন বাকি আছে মা আসার কোন কথা নাই ইতিমধ্যে এই কথাবার্তার ভিতরে নবী করিম সালাম ঘরে ঢুকেছেন মা আসার ঘরে আবূ কা'দাহ আনবুলনি ইয়া রাসূলুল্লাহ আতু রিদান মাখরা যান আপনি কোন দিকে অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলা নাম হ্যাঁ লালকা তুরিদু বনিল আসফার হলুদ রঙের লোকদের দিকে রোমান সাম্রাজ্যের দিকে যাবেন বললেন না তুমি আহল দিকে অভিযান নিয়ে না সেদিকেও না ফালা আল্লাকা তুরিদু কুরাইশান তাহলে কুরাইশদের দিকে যাবেন কিনা ওইদিকে অভিযান তবে

লোকদেরকে কি করেছে এই খবর কাছে পৌঁছে নাই কিভাবে তারা চুক্তির শর্ত ভঙ্গ করেছে বিশ্বাসঘাতকতা করেছে বলেন নাই শাহাবাদিকে প্রথম দিকে এটাকে গোপন রেখেছেন এবং সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন এমনকি মক্কা মদিনার বাইরে যে সমস্ত কবিলাগুলো লোকেরা ইসলাম কবুল করেছে সিনসিয়ারলি তাদেরকে রেডি হতে বলেছেন কেউ কেউ ওনাকে এসে মদিনায় মিট করেছেন কেউ কেউ বাকিরা রাস্তা গিয়ে ওনাকে মিট করেছেন এবং যে সমস্ত বড় বড় কবিলা লোকেরা জয়েন করেছে ওনার সঙ্গে ইসলাম কবুল করার পরে আসলাম রেফার মুজাইনা আসজা জোহাইনা প্রায় সবাইকে নিয়ে দশ হাজার লোকের বাহিনী নিয়ে তিনি মক্কা থেকে রওনা করার প্রস্তুতি নিয়ে মদিনার থেকে রওনার প্রস্তুতি নিয়ে ফেলেছেন আর তিনি চেষ্টা করেছেন কিছুতেই মক্কা লোকেরা তাদের ওনার অভিধানের খবরটা না পায়